হ্যালো বন্ধুরা, আমি সুকুমার, সুকুমার ব্লগ ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম এবং ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের এখানে হাতি বেরিয়েছে আর আমি চলে এসেছি এখানে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিডিওটা প্রথম থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং যে হাতি কোথায় আছে এবং কী হচ্ছে সব বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি হাতির কাছকেই আর হাতি এবার কুমড়ো বিলে নেমেছে। ঠিক আছে, কাল রাত্রে তো রাত একটা অবধি আমরা হাতিটাকে খেলা দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখন কুমড়ো বিলে হাতিটা আছে, দেখতে পাচ্ছ পুরো সকালবেলায় বেরিয়ে গেছে হাতিটি। কালকে একটা চোদ্দই তো দেখতে পাচ্ছ হাতিটা ইতিমধ্যে কিন্তু কুমড়ো বিলে নেমে পড়েছে। তো তোমরা ফুটেজটা দেখতেই পাচ্ছ ওখানে, আর যেহেতু কুমড়ো বিলে নেমে পড়েছে আর তার জন্য কিন্তু এরা হাতিটাকে কুমড়ো বিল থেকে তোলার জন্য চেষ্টা করছে। তো আমরা জাস্ট চলে এসেছি আমাদের এই হাতির একদম সামনেই, আর কালকে রাত একটা অবধি হাতিটাকে দাঁড়িয়েছি আমি বলেইছি আপনাদেরকে, আর তখন কিন্তু ভিডিও করতে পারিনি কারণ একজনের ঘর ভাঙছিল। তো এখন আমি আমাদেরকে পুরো হাতিটাকে দেখাবো, আপনারা কিন্তু আমার ভিডিওটা ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আছে, পুরো অ্যাকশন মুডে আছে। জয় গণেশ বাবা। তাড়ানোর চেষ্টা করছে হাতিটাকে কারণ কুমড়ো খেয়ে নিচ্ছে। হাতিটাকে তাড়ানোর জন্য হাতে কিন্তু রুখে আসবে, হাতিটা কিন্তু রুখবে, আমরা যা দেখতে পাচ্ছি হাতিটা কিন্তু রুখবে একদম পুরো, হাতিটা কিন্তু রুখবে আমি দেখতে পাচ্ছি। এরা কিন্তু হুলা নিয়ে হাতিটা খেলানোর চেষ্টা করছে আর হাতিটা কিন্তু রুখবে আমি পুরো বুঝতে পারছি, হাতির মুভমেন্টটা আমি কিন্তু একদম সম্পূর্ণ বুঝতে পারছি। আর এরা যেতেও পারবেনি, এরা এত কাছে যেতেও পারবেনি, হাতিটা কিন্তু অনেকটা দূরে আছে, তো এরা কিন্তু এতটা কাছকে যেতে পারবে না, হাতিটা কিন্তু এক মুড়ে কুমড়া খাচ্ছে। আমার তো মনে হয়নি কারণ দিনের বেলায় হুলা কোনোরকমভাবে কাজ করবে না হাতির, তো মনে হয় রুখে আসবে হাতিটা, রুখতে পারে হাতিটা কিন্তু। আমি কভারেজ করার চেষ্টা করছি ওলা যারা নিয়েছে এবং ওলা নিয়ে এরা এখানে আছে আর হাতিটা আছে ওখানে। ঠিক আছে, এরা কিন্তু অনেক চেষ্টা করছে হাতিটাকে তাড়ানোর জন্য এরা তিনজন মিলে, কিন্তু হাতিটা কিন্তু কোনো মতে উঠবে না কারণ এখানে যথেষ্ট পরিমাণে কুমড়ো আছে আর খুব বড় বড় সাইজ হয়ে গেছে একদম পুরো।
দেখে দাঁড়ে যা রে দাদা দেখে দাঁড়ে যা আটে এগো আটে এগো যায় যেমন পায় যাহাতে হুলাটা ফবলা চাতে থাকে হাতটা কিন্তু তুলে দিল জঙ্গলটি